নমস্কার মা সকলরা, আপনারা সবাই কেমন আছেন? আর আমার মুসলিম ভাই গো, আমার অন্তর থেকে একবারে সালাম। ভাই আপনারা কেমন আছেন? আমার বউরা তো এখন খালি একটু ভালো হয়েছে, আজকে কইতাছে তুমি এত দিন ধরে কষ্ট করছ, আমার ভিতরটা খুব খারাপ লাগছে, তা আমি চাই দে ভাত রান্ধুমু, তে তরকারি দেখি দে রানবা, এই কথা আমি যেয়েছি। কয় মূলা খামু, বললো ও কালে কি মূলা পাওয়া যাবো, বর্ষা মাস মূলা পাম কেন? কয় আমার একটু কষ্ট করে বাজাতে একটু মূলাই না দাও, আমি মূলা দেয়া আছে একটা ভাত খামু। বললাম ভালো, তে রান্না করবো কি? ওই কালকে কার ফুমাস আনছি না, এটা দে মূলা দিয়া পিঁয়াজ সোমবার দিয়ে মনে রানবো। তা আমি এটা দেখেন আমার বউরে নিয়ে আজকে প্রথম রান্না, আগে ওই জায়গায় বসিয়ে ধরতাম ওই যে টঙ্গের মধ্যে, আর এখন জলে জল, ওই যে কত জলে নাইবে মানুষ মাছ মারতেছে, অনেক জল হয়ে গেছে। অনেকেই কমেন্ট করতেছেন যে আখি এখন কিন্তু মানে রেস্টে থাকার দরকার, কিন্তু অনেকে আবার কইতাছে না একটু হাঁটা চলারও দরকার, এর জন্য দ্বিধাদ্বন্দ্বায় পড়ছে। আবার অনেকেই ভয় দেখায় আমি নাকি মাছ মারি দেখে আমার এই অবস্থা হইলো, মানে কোন দিকে আমি যামু। আবার অনেকেই অরে কইছে, কয় যাগো প্রথম সন্তান এরকম দুর্ঘটনায় পড়া যায় তাগো বলে সন্তান ধরে না, এই চিন্তায় অক্ষ হয়ে গেছি গে। পরে নানান জনে নানান কথা কয়, হিং না হই না, খালি মানে মন খারাপ করে থাকে। আপনারা একটু বোঝাইন যে সবার কথা শোনা যাব না, যেটা যুক্তিতে আছে সেটাই বিজ্ঞানসম্মত, যে সমস্ত কথা সেটাই ভালো মনে করি। বর্ষা মাসে এই যে আমার এই যে ক্ষেতের এই পাশ দিয়ে করে আখি বুইনা দিছিল না, এগুলা দৌড়া বইছে আখির, আবার এই হাতটা খুব ভালো যা বলে না সব। দে বাবলুর একটা ধমক দে, চা ওই যে কি জান খেমেছে। আখি আখি ও আখি, আজকে তাহলে রানবা না রানবা? হ্যাঁ মূলা দেখি দা রানবা, কার্ভু মাছ না খেবার মন চাইছে, তো বয়ে বয়ে রান তো, যা করার লাগে খালি আমার অর্ডার করবা, এই ডানো ওই ডানো এই ডানো এই ডানো সব আইনা দিন, তুমি খালি সাইড আমার রান্দা দাও। কতদিন পর বই রাতে রান্না খামু মূলা দেয়া তরকারি। তোমার হাতে ওটা কি কি পেছিয়ে নিয়ে আবার দাঁড়া বেশি গুণেও রাখ পানছে, খালি কি একস মূলা দেয় রান মানে? ও তোমার একটু মুখের স্বাদের নিকে এই যে দেখছো অসময়ের মূলে ষাট টাকা কেজি, এক কেজি মূলের দাম ষাট টাকা, অথচ দুদিন পর পাঁচ টাকা কেজি হইব না, মানে এত হস্তায় জোগা মূলে এই ষাট টাকা কেজি আনা লাগলো, তাও তোমার মুখে জানি একটু রুচি হয় গো। আবার চারির মধ্যে চারি আলতা দিস না, চক চকা দেখা যায় না। মা সকলরা এই যে আমার বউ আগে জিরে আলো উইসে নইল, এটা আলো শেষে বলে জিরেটা সিটিয়া দিব বাটা বাইটা, কি রানবা? পেঁয়াজ দিমু, খালি অর্ডার দাও, আমার পিছনে পেঁয়াজ কারো হয় না দি, এই ধরো পেঁয়াজ এই ধরো।
কত দিন পর আমার বউ আজকে রানবো, মনটা শান্তিতে ভরে গেছে। মেলামেশে তোমার খুব আছে না? এই যে আখি জাগো পয়লা সন্তানই হয়ে যায় তাকে বলে আর সন্তান নাই নাহলে ভুল ধারণা, বুঝছ? চিন্তা করো না, আর কি না মাছ এই যে ইচ্ছা রকম খাও এটা কোনো বিষয় না। হ্যাঁ, তুমি আর কি খাবার চাও খালি আমার খালি কইবে এখন গনে। তুমি যদি কও আমি হরিণের মাংস খামু, দরকার ওই বনে যাইয়া সাত দিন ধ্যান করুম, তারপরে হরিণ ধরুম, বুঝছ? তা হরিণের মাংস খাম, চিন্তা করো না। মা সকলটা আমি আহার আগে আমার বউ দুইটা বড়া বাইজে উঠিয়ে দিছে। দেও ইচ্ছা রকম দাও, কোনো সমস্যা নাই। তোমার মায়ের বোতল ধরে দাও, তাও কোনো সমস্যা নাই। তেল বেশি খাওয়াই ভালো গো, বুঝছ? তেল যদি কম খাও তাহলে ভালো না, বেশি খাইও। তুমি মা সকলের কাছে কইলা না যে মা সকল আমি একটু ভালো হয়েছি, আপনারা সবাই একটু আশীর্বাদ করে কইলা না একবারও? হ্যাঁ, এই যে আমার উপর যে 71 সালে যুদ্ধ গেল, বুঝছ? আমার তো জীবনটা প্যারা প্যারা হয়ে গেছে। বউ যার নাই গৃহে সংসার অরণ্যে তার, দেখিলে বউয়ের মুখ যেন দুনিয়ার সুখ। তেল ছিটাইলেও মন করো কে, ওয়া তো আমার কতই না তেল ছিটাই। পিয়া সোমবার দিলে আর একটু তেল দিতে, ওই তেল ওই পারবা? আমি আর ওকুম না, তোমার মনের মতো করে রানবা, বুঝছ? আমার কোনোই নেই, খালি কয়দিন একটু ভালো এনো তারপরে দেখা যাবে, তাহলে আর কিছু কম না। না না, তোমার কি কইছো? কিছু কই না তো, এমনি কইছি। আরে তোমার ভালোর কথা কইছি, জোরে কইলে কথা শুনো না, আবার আস্তে যে না কইলে তো ঠিকই শুনো। হ্যাঁ, কয়দিন আমার বউ আরামে খাই কেনা, চেহারাটা কিন্তু ভালো হয়েছে রে।
এমনি কেটো সাবধানে নড়াচড়া করে নাকি? এই যে কেইনার মধ্যে খাইলে একটা, এটা কি আমার দোষ? ডলা দাও। তোমার কষ্ট হলে আমি জিরা বাইটা দেই, ওটা কিন্তু আমি মনে থেকে বেনে নেই। আমার কোনো কষ্ট নেই। হ্যাঁ চালাও। যে একজনের দেখতে কষ্ট হবো, ওরে বাবারে মা সকলটা ইমন কষান কষাইছে, ক্যামেরা দরবার যায় আছি গিরা পড়ছে। হ্যাঁ দিল যায় ঝোল ছাইরা, মানে একটু বলো কাহুক। ও কি ফক পকা, ও মানে কি বাতি লাগালি, কি সুন্দর গো তরকারির চেহারাটা দেখাচ্ছে, স্বাদের অরণ্য, সাদা সাদা খালি মুলায় বাসে। তবু তো আমার বইয়ের রান্দা ঝোল শখ হেলাম চাইটা, তাও ভাল লাগে। তুমি যে আমার চাইটা রান্দা খাওয়াইবে, ইয়েতেই আমার নে বুঝছো মনটা ভরে গেছে। এখনকার মূলে তাই ওই হালকা সিদ্ধ হইব। হ্যাঁ আমি হালাম যদি আমার মাছ মারবার যাইবার দিতে না, তাহলে এই যে 350-400 টাকা দিয়ে মাছ ইয়ার আনন্দ লাগতো না, বুঝছ? হ্যাঁ ঠিক আছে, তোমার অসুখের মধ্যে তার এটা কি দাও আদা, যাওয়াটা ঠিক না, কারণ তুমি আগে সুস্থ হও তারপরে যামনি মাছ মারবার নিকে। এই যে এই অসুখে কয়দিন বুঝছো বুকের খাঁচা খুঁচা আড্ডি উড্ডি বেড়ে গেছে গা, না ডাইকা হালে ও ভিটামিন খাইয়া। হ্যাঁ স্বাস্থ্য সকল সুখের মূল। এই তিনটা খামু দুইজনে মিলে ভাজা, আমি তুমি আর ঝিলিক ফুল কিরেই দিমু। ঝিলিক যে কাম করছে মাসগুলো কাছে আজকে কইলাম না, অনেক খারাপ একটা কাম করছে, যে কারণে যে দেখেন আমি আর কি করি। ওই যে দেখেন আজকে ঘরের ভিতরেও ঢুকতেছে না, মানে কি কমু, মাছের টুপলাটা আমি ফ্রিজে থিগাই না বারান্দার এনে নামাইছি, সেই টুপলা নিয়ে দিছে দৌড়। তাই এমন ওরে আজকে উপরে অত্যাচার চলতেছে, মানে ঘরের ভিতরেও আর আনতাছি না, আজকে মাছ খাম ওই যে আমি ঝিলিক খাম না, আমি ফুলকি আর লই যে আমার বউ, কিন্তু এই ঝিলিক আজকে মাছ দিব না। ওই যে ফুলকির সামনে সে এসে দেখবো, ফুলকি মাছ খেয়েও সে এসে দেখবো, এলো শাস্তি। এই দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ, দূর হ তুই শয়তান, আবার হলে হসকা যা যা দূর হ বাড়ির থেকে ভাগ। তরে আমি খাওয়াইয়া পরিয়া তোমার আমি মাছের টুলা নিয়ে দিবি দৌড় না, অনেক আছে ওটাসকে। এই খারাপ আজকে ঝাঁটা মারতাছি, অনেক আছে ওটাসকে ধর দে, আজকে গড়মুখী গেলেই হয় দেশ সামনে তোর কী করি। হ্যাঁ খালি গড়মুখী যাস তখন বুঝবি, ভয় থাক রে তৈলে পরে নামিস। মা সকলরা এই যে আমার বইয়ের আজকে প্রথম মূলা দিয়ে মাছ দিয়ে তরকারি, আহ জিভেতে জলে পড়ছে। মা সকলরা অনেক গরম পড়ছে আর খাইতে খাইতে সন্ধ্যা গেল, রান্না বাড়া তো খুবই কষ্ট হতো জানিনি, তাহলে কি করে যাবো, আর বাড়িতে প্রচুর কাজ আমার একা একা করার লাগে, এমনি একটু দেরি হয়ে গেছে।
জমি জমার কাম কষ্টের কাম যত থাকুক এটা করন যায়, বাড়ির কাম এই থাল বাসন ধোয়া কাপড় ধোয়া আবার খাইলাম রান্না বাড়ি কি যে যন্ত্রণার মধ্যে আছি বাবার বাবা। ভালো লাগেনি? ভালো লাগে না? বাবার বাড়ি যাও, ভালো লাগে না? বাপের বাড়ির কথা করলে পরে অর্ধেক অসুখ বেরিয়ে যায়। মাশাআল্লাহ তারা নতুন নতুন বিয়া করছেন, বইয়ের অসুখ ভালো করার একমাত্র হলো কথা, কথা দিয়ে অসুখ হারান লাগে। যদি খালি কই যে কালকে বাপের বাড়ি যাবো, 101 ডিগ্রি জ্বর থাকলে নাই 80 ডিগ্রি হয়ে পড়বো। ঝিলিক ঝিলিক রাত ফুল করে রাখছি বাইরে, আবার শাস্তি চল বাড়ছে, কঠিন করে একটা বেয়া দুরি করা গেছে। মূল এক প্রকার দাও কোনটা বড় দিই পেটিটা দেয়া আরে ন একখানে করে আমি এটা খাই মুলা ঠিক মতো খাও, মুলা চাইছ মেলা দিব মুলার তরকারি মেলা দিন পর স্বাদের জিনিস খাইলাম গোড়াতে রান্না, আমি জানি আমি পড়তে পড়তে গোড়াতে রান্না খাই মাসে গেল আপনারা একটু দোয়া করেন, কি কদিন আমার জানটা বেরবার হয়ে গেছে গা। ভালো থাকেন, আর বিদেশি ভাই যারা আছেন আমার বোন নিকে আশীর্বাদ করেন, বাই।